অর্থ প্রতিপত্তি যে কোনো কাজে আসে না তার প্রমাণ আবারও পেল হাজি সেলিম। কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় রাজধানীর লালবাগ থানার মামলায় ঢাকা সাত আসনে সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। হলফনামায় সই নিতে চাইলে তিনি সই করতে পারেন না বলে জানান। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ। রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পুরান ঢাকার লালবাগ থেকে শুরু করে সদরঘাটে কত মানুষের সরকারি জমি দখল করেছেন হাজি সেলিম ও তার ছেলে ও তার সহযোগীরা, তার ইয়ত্তা নেই। ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি গুন্ডাবাজি করে 15 বছর পার পেয়ে গিয়েছিলেন তারা। এ যেন চরম এক বিপদে পড়লেন হাজি সেলিম আওয়ামী লীগ উৎখাত হবার পর। তবে তার নামের সঙ্গে হাজি শব্দটা উচ্চারণ করতে নিষেধ করছেন ইসলামিক স্কলাররা। হাজি শব্দটাকে ছোট করা হয় বলে মন্তব্য করেন তারা। 1980 সালের দিকে সেলিমকে যারা চিনতেন তিনি নাকি সিমেন্টের সঙ্গে মাটি মিশিয়ে বিক্রি করে পেট চালাতেন। পোস্তগোলার কাছে শ্যামপুর এবং আলিবহরে ভেজাল সিমেন্টের কাজ করতেন বলে জানা গেছে। তাকে বাটপা সেলিমু নামে অনেকে ডেকে থাকেন। সেই সেলিম আওয়ামী লীগের হাত ধরে জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। এখন 16 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা হারানোয় কঠিন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে সেলিম ও তার পরিবারকে।